আপনি রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার সময় আমাদের কি হয়, ঘুমোতে যখন আমরা যাই আমাদের সাবকনসিয়াস মাইন্ড আমরা যে তথ্যটা লাস্টে নিই সেই তথ্যটাকে প্রসেস করে এবং খুব গুরুত্ব দিয়ে প্রসেস করে। তো আমরা রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে যদি আমরা সোশ্যাল মিডিয়া বা বাজে নিউজ দেখি, খারাপ নিউজ দেখি, তাহলে সেগুলো কিন্তু আমাদের ব্রেনে এফেক্ট করে। কি হয়, আমরা যখন দুঃখ লাগে আমাদের হরমোনগুলো যেভাবে সিক্রেশন হয়, তো সেই সিক্রেশনের সময় আমাদের কিন্তু সেই ধরনের ফ্রিকুয়েন্সির বিষয়গুলো আমাদের শুনতে ভালো লাগে। আমরা দুঃখের গানই বেশি শুনি, আমরা আনন্দের গান শুনি না। কি হচ্ছে, যেটা ফেক অনুভূতি, আপনি ভালো আছেন, আপনি আনন্দ করুন, আপনি লোকের সঙ্গে কথা বলুন, আপনি হাসি খুশি থাকার চেষ্টা করুন। আপনি যদি চেষ্টা করেন আপনার অভ্যাস তৈরি হবে। অভ্যাস একটা বড় জিনিস, যেটা ধীরে ধীরে তৈরি হয়, একবারে তৈরি হয় না, এটা প্র্যাকটিস করার ফলে তৈরি হয়। আপনি একদিনেতে কিন্তু আপনার জুতো পরা, আপনার ব্রাশ করা, আপনার সাইকেল চালানো, গাড়ি চালানো একদিনে শিখেন, দীর্ঘদিন অভ্যাস করার পর শিখেছে। আজকে যে বিষয়টা নিয়ে আমরা ডিসকাস করবো সেটা খুব ইম্পর্টেন্ট। যারা বিশেষত বাইরে থাকে, বাইরের দেশে কাজ করতে গেছে, তাদের জন্য বিশেষ করে ইম্পর্টেন্ট। এবং যারা বাইরে মূলত কাজে গেছে অথবা পড়াশোনা করতে গেছে, তারা যদি দেখেন তো পুরো ভিডিওটা খুব ভালো করে দেখবেন, খুব গুরুত্ব সহকারে দেখবেন, বিষয়টা বুঝবেন। এবং হেলথের ব্যাপারে, আপনার শরীরটা আপনি কিভাবে সুস্থ রাখবেন সেই ব্যাপারে তো আজকে আমি ডিসকাস করবো, সেই বিষয়গুলোকে মেনটেন করার চেষ্টা করবেন। এবং যদি বাইরের দেশে যারা আছে তারা যদি না দেখেন, এটা যদি পরিবারের কেউ দেখে অবশ্যই তাকে এটা পাঠাবেন, যাতে উনি শুনে এই বিষয়গুলোকে মেনটেন করতে পারে। আমাদের হেলথ মূলত দুটো, একটা হচ্ছে ফিজিক্যাল হেলথ আর একটা হচ্ছে মেন্টাল হেলথ। অ্যাকচুয়ালি যখন পেশেন্ট হসপিটালেতে যখন আসে তখন দেখা যায় যে ফোকাস থাকে বেসিক্যালি আমার শারীরিক হেলথটার উপরে, কিন্তু তার সাথে সাথে মেন্টাল হেলথ আছে সেটা কিন্তু ফোকাস থাকে না, আমরা কিন্তু বুঝতে পারি না। যখন আমাদের মানসিক সমস্যা দেখা যায় তখন আমরা এটাকে ফোকাস দিই বা এটাকে গুরুত্ব দিই, তার আগে কিন্তু আমরা গুরুত্ব দিই না, কিন্তু এটা গুরুত্ব দেওয়া দরকার। কারণ মেন্টাল হেলথ যদি আমার ভালো না থাকে তাহলে আমার ফিজিক্যাল হেলথ ভালো থাকবে না। মানসিকভাবে আমি যদি ভালো না থাকি আমার শারীরিকভাবে ভালো আমি থাকতে পারবো না, এটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক সেই রকমই আমার ফিজিক্যাল, আমার শরীর যদি ভালো না থাকে আমার মানসিক অবস্থা ভালো থাকবে না, তাহলে দুটো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি দেশের বাইরে থাকেন তাহলে কোন বিষয়গুলোর উপরে বেশি নজর দেবেন বা কোন বিষয়গুলো আপনার সাথে থাকা দরকার, কোন জিনিসগুলো আপনার সাথে থাকা দরকার, তার মধ্যে প্রথম হচ্ছে ব্লাড প্রেশার মাপার একটি মেশিন, যন্ত্র। এই অটোমেটিক ব্লাড প্রেশার মাপার যন্ত্র পাওয়া যায়, সেই যন্ত্র আপনি সাথে রাখতে পারেন, তার দামও বেশি না। সেখানে তো আপনি আপনার বিপি দেখতে পারেন কত আছে। বেসিক্যালি আমাদের বলা হয় যে 120/80 হচ্ছে নর্মাল, এটা আমাদের নর্মাল বিপি। এর উপরে যদি দেখা যায় যে 140/90 আছে, এটাও খুব একটা যে খারাপ তা নয়, এটাও একটা মোটামুটি স্টেবল কন্ডিশন। কিন্তু তার থেকে যদি বেশি হয় তাহলে জানতে হবে যে আমার প্রেশারটা কোনো গন্ডগোল হচ্ছে। সেক্ষেত্রে কাছাকাছি যদি সামনে কোনো ডাক্তারবাবু থাকে তার সঙ্গে যোগাযোগ করা অবশ্যই উচিত। কিন্তু এটা বোঝার জন্য কিন্তু আমার আপনার কাছে একটা বিপি মেশিন থাকার দরকার, এবং উইকলি আপনারা কিন্তু এটা মেনটেন করতে পারেন। যদি গ্রুপে থাকেন তাহলে একটা গ্রুপে কিনে নিন, অথবা যদি আপনি পার্সোনালি একা থাকেন তাহলে একা একটা কিনে নিন, এটা খুব একটা বেশি দাম নয়। তাতে কি হতে পারে, সপ্তাহে যদি একবার করে মাপেন তাহলে আপনার অ্যাটলিস্ট প্রেশারটা কি আছে, আপনি বাইরের দেশে গেছেন সেখানে কি কন্ডিশনে আছেন সেটা কিন্তু নিজে নিজে বুঝতে পারবেন। তাতে আপনি যদি প্রয়োজন হয় আপনি সেই হিসাবে স্টেপ নিতে পারবেন, ডাক্তারবাবুর কাছে যেতে পারবেন, এটা ইম্পর্টেন্ট। দ্বিতীয় হচ্ছে একটি থার্মোমিটার। থার্মোমিটার আপনি নিশ্চয়ই জানেন এটা জ্বর মাপার জন্য কাজে লাগে। তো এটা কিন্তু আমাদের অনেকটা সময় মিস্টেক হয়ে যায়, থার্মোমিটার রাখা দরকার। জ্বর সর্দি কাশি যে কোনো মানুষের হতে পারে, তো আমার জ্বর এসেছে না আসেনি, কত জ্বর আছে এটা মাপার জন্য একটা থার্মোমিটার কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেই সাথে আমার একটি সুগার মাপার মেশিন, অর্থাৎ আমাদের যে ব্লাড সুগার আছে সেই সুগার মাপার মেশিন আমাদের ছোট ছোট কিনতে পাওয়া যায়, এবং এগুলোর দামও বেশি না। অর্থাৎ আপনারা যদি গ্রুপে থাকেন বা একা থাকেন অন্তত 6 মাসেতে একবার এটা করতে পারেন, মাপতে পারেন, অথবা ডাক্তারবাবুর কাছে গিয়ে মাপতে পারেন, যে কোনো একটা, এটা একটা ইম্পর্টেন্ট জায়গা। আর একটা হচ্ছে অক্সিমিটার, মানে আমার শরীরে তো অক্সিজেন লেভেলটা কি আছে, হার্টবিট লেভেলটা কি আছে, এটা মাপার দরকার, এটা জানার দরকার। মূলত 94 থেকে 96 পর্যন্ত নর্মালি থাকে, 92, 94, 96, এগুলো 98, 99 এগুলো নর্মাল, এটা নর্মাল কন্ডিশন। কিন্তু দেখা যাচ্ছে যে যদি কোনো কারণে আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে এবং অক্সিজেন লেভেল দেখা যাচ্ছে নেমে গেছে 80, 80 হঠাৎ করে দেখা গেল, তাহলে আমার বুঝতে হবে যে আমার একটা প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে আমার কাছাকাছি একটা হসপিটালে যাওয়ার দরকার। এই 4টে বিষয় কিন্তু আপনার মাথায় রাখা দরকার, এবং 4টে বিষয় খুব এমার্জেন্সি আপনার কাছাকাছি থাকা দরকার, এটা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। আর কি হচ্ছে, আমার দেখা যাচ্ছে যে প্রেশার লো হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে প্রেশার অতিরিক্ত ঘামের জন্য লো হতে পারে, অন্য কোনো কারণের জন্য লো হতে পারে, সেক্ষেত্রে আমার বাড়িতে একটা ওয়ারেস বা ইলেকট্রল পাউডার জল যেটা থাকা খুব গুরুত্বপূর্ণ, অথবা যদি সেটা না থাকে নুন চিনির জল করে খাওয়াটা খুব প্রয়োজন। এছাড়া
আমাদের আরেকটা বিষয় হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে খাওয়া দাওয়া। আমি এক্সারসাইজটা পরে আসব। খাওয়া দাওয়া, খাওয়া দাওয়া একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা নির্দিষ্ট সময় খাওয়া দাওয়া করুন, চেষ্টা করুন যে তেল বা চর্বি জাতীয় যে বিষয়গুলো আছে এগুলো যতটা পারা যায় কম খাওয়া, অ্যাভয়েড করা। কারণ আপনি বাইরের দেশে আছেন, এই সমস্ত খাবারগুলো যেগুলো আছে আমাদের শরীরে যতটা না উপকার করে তার থেকে বেশি কিন্তু ক্ষতি করে। তেল মশলা অতিরিক্ত চর্বি জাতীয় খাবার এগুলো ক্ষতি করে। আমরা চেষ্টা করব যে মাছ মাংস ডিম যতটা পারবো অ্যাভয়েড করব। যদি খেতেও হয় তাহলে একই সঙ্গে মাছ মাংস ডিম খাবো না। চেষ্টা করব যে আমরা যতটা সাদা খাবার খেতে পারি ততটা আমি কিন্তু শারীরিকভাবে সুস্থ থাকবো। যতটা ফল খেতে পারি, ফল একটা গুরুত্বপূর্ণ জিনিস, ফল কিন্তু আপনার শরীরে কোনো ক্ষতি করবে না। সারা দিনে তো যদি আপনি ফলের পরিমাণটা বাড়ান, খাওয়ার পরিমাণটা কমান, তাতে আপনি ভালো থাকবেন, খারাপ থাকবেন না। মাছ মাংস ডিম যদি আপনি না খান তাতে কোনো ক্ষতি নেই, আপনার শরীরে কোনো প্রবলেম হবে না, বরঞ্চ আপনি ভালো থাকবেন। এবং নির্দিষ্ট সময় এই খাওয়া দাওয়াটা করা, যে সময় খাচ্ছেন ঠিক সেই সময়। সকালবেলা আপনি যে পরিমাণে খাবেন, দুপুরবেলা তার থেকে একটু অল্প খান, রাত্রিবেলা তার থেকে একটু অল্প খান, রাতের খাবারটা কম খান, তাতে আপনার শরীর ভালো থাকবে। রাতের খাবারটা আমাদের দেখা যায় যে অনেকে খুব পেট ভর্তি করে খেয়ে দিয়ে শুচ্ছে, এটা কিন্তু খুব একটা ভালো জিনিস নয়। রাতের খাবার সবসময় কম খেতে হয়, সকালের দিকের খাবার সবসময় বেশি খেতে হয়, এটা কিন্তু মেনটেন করবেন। এবং যতটা পারবেন যে চর্বি জাতীয় জিনিস যেটা আমি বললাম, ফল খান আপনি, যে কোনো ধরনের ফল দিনে একটা সময় খান, বেশি করে খান, স্যালাড খান, এগুলো খেলে আপনার শরীর কিন্তু ভালো থাকবে। সেই সঙ্গে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জল, পানি, ওয়াটার একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমাদের শরীরে কিন্তু ওয়াটারের ভাগই বেশি, তাই জলটা সঠিকভাবে দিতে হবে। সে আমার ব্রেনের জন্য হোক বা শরীরের জন্য হোক, আমার বাথরুম ঠিকঠাক হবে, আমার পুরো ফাংশন ঠিকঠাক থাকবে, আমার রক্তের মধ্যে জলের ভাগই বেশি। সুতরাং জলটা আপনাকে বেশি করে খেতে হবে, এবং একটুখানি দেখতে হবে যে জলটার যেন কোয়ালিটি ভালো হয়। এরম না আপনি একটা খারাপ জল খাচ্ছেন, তাতে কিন্তু পেটের প্রবলেম বেশি হবে, কারণ জল থেকেই সব থেকে বেশি পেটের প্রবলেম আসে। এবং জলটা প্রত্যেক 20 লিটারেতে একজন মানুষের 20 কেজিতে 1 লিটার করে জল লাগে। আপনার যদি ওজন দেখা যায় যে 60 কেজি হয় তাহলে মিনিমাম 3 লিটার জল খেতে হবে। আপনার ওজন যদি 80 কেজি হয় তাহলে মিনিমাম 4 লিটার জল খেতে হবে। মিনিমাম সারা দিনেতে 3 থেকে 4 লিটার জল খাওয়াটা খুব গুরুত্বপূর্ণ, খুব প্রয়োজন। না হলে কিন্তু জলের পরিমাণ শরীরে কমে গেলে বিভিন্ন রকম সমস্যা হবে। জলের পরিমাণ কমে গেলে আমাদের মাথার যন্ত্রণা শুরু হয়ে যায়। তো জলটা আমার ঠিকঠাক খাবো এবং ভালো জল খাবো, এটা আমার মেন ক্রাইটেরিয়া। এর সাথে যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এক্সারসাইজ। আপনি দেশের বাইরে আছেন, আমি জানি আপনি কাজ করছেন, আপনার সেখানে 10 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা কাজ করতে হচ্ছে, আমি জানি কষ্ট হচ্ছে। আপনার মনে হচ্ছে বাড়ি এসে রেস্ট নিয়ে নিলেই ভালো, আপনার এক্সারসাইজ করার কোনো প্রয়োজন নেই, আপনার শরীর দিচ্ছে না। কিন্তু তার সত্ত্বেও আমি বলবো সারাদিনে অন্তত পক্ষে খুব কম করে 30 থেকে 40 মিনিট আপনি সময় বার করুন। কিছু না পারলেও আপনি একটু হেঁটে আসুন, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ফার্স্ট মর্নিং এ যতটা তাড়াতাড়ি পারুন উঠুন, ওঠার পরে আপনি হাঁটতে চলে যান, এক্সারসাইজ করুন। এক্সারসাইজ যদি না করেন তাহলে কিন্তু আপনার শরীর সুস্থ থাকবে না। এটা আমার বলতে লাগবে না যে আপনি নিশ্চয়ই এই বিষয়টা জানেন যে পৃথিবীতে যত রকম মেডিসিন আছে সব থেকে বেস্ট মেডিসিন হচ্ছে এক্সারসাইজ। সো এক্সারসাইজ ইজ মাস্ট, এক্সারসাইজ আপনাকে করতেই হবে। আপনি যদি দেশের বাইরে থাকেন, নিজের শরীরকেও যদি সুস্থ রাখতে চান, আপনি যদি বেশি দিন ধরে দেশের বাইরে থেকে ইনকাম করতে চান, আপনার পরিবারকে সুস্থ রাখতে চান, এক্সারসাইজ কিন্তু আপনাকে করতে হবে, এভরিডে করতে হবে। এটা কিন্তু মাস্ট, নয় আপনি সকালে করুন, নয় আপনি বিকালে করুন, যে কোনো একটা সময়, কিন্তু সকালে করাটাই বেস্ট। রাতে অবশ্যই একদম করবেন না, রাতে এক্সারসাইজ করাটা সঠিক জিনিস নয়। এছাড়া হচ্ছে যেটা মেন্টালি আপনি সুস্থ থাকবেন, তার একটা বিষয় হচ্ছে যে আপনি যখন এক্সারসাইজ করবেন মেন্টালি আপনি হেলদি থাকবেন। এক্সারসাইজের সঙ্গে মেন্টাল এবং ফিজিক্যাল দুটো রিলেশন। এক্সারসাইজ যদি আপনি করেন তাহলে আপনার হরমোন সিক্রেশন খুব ভালো হবে, আপনার অ্যাংজাইটি, আপনার প্যানিক ডিসঅর্ডার, আপনার OCD, এই সমস্ত প্রবলেমগুলো অর্থাৎ মানসিক যে সমস্যাগুলো আছে তার জন্য এক্সারসাইজ খুব গুরুত্বপূর্ণ, তাতে কিন্তু হেল্প করবে। আর হচ্ছে যে মোবাইল ইউজ করা, আপনি রাতে বেলা যে ঘুমোতে যাচ্ছেন সঠিক সময় ঘুমোতে যান, অনেকে অনেক দেরি করে ঘুমোতে যায়, এটা কিন্তু খুব খারাপ জিনিস। চেষ্টা করুন যতটা তাড়াতাড়ি পারবেন ঘুমোবেন, অ্যাটলিস্ট 10টা 11টার মধ্যে ঘুমিয়ে পড়ার একটা প্র্যাকটিস করুন। ঘুমোতে যাওয়ার অন্তত 1 ঘন্টা আগে মোবাইলটাকে বন্ধ করে দিন, মোবাইল ব্যবহার বন্ধ করে দিন। মোবাইল যদি ব্যবহার করা হয় তাহলে কিন্তু আমার আলোটা যেহেতু চোখে লাগে এবং ব্লু রেটা লাগে, তো আমার যদি রাত্রিবেলা আমি যদি দীর্ঘ সময় ধরে মোবাইল ব্যবহার করি তাহলে কিন্তু আমার ব্রেন ভাবে যে এখনো রাত হয়নি, এবং মেলাটোনিন বলে যে হরমোনটি আছে যেটা আমার ঘুমের জন্য বেরোয় এবং ঘুমের জন্য কাজে লাগে, সেটা কিন্তু ডিস্টার্ব হয়। তো আপনার চেষ্টা করুন যে তাড়াতাড়ি শুয়ে পড়ার, এবং মোবাইলটাকে 1 ঘন্টা আগে বন্ধ করে দিন। ঘুমোতে যান তাড়াতাড়ি, ঘুম থেকে উঠুন তাড়াতাড়ি, ফিক্সড টাইমে ঘুমোন, ফিক্সড টাইমে উঠুন, রাত্রিবেলা মোবাইল অধিক সময় দেখবেন না। যাদের ঘুমের সমস্যা আছে তাদের কিন্তু ঘুমের সমস্যা আরো বেড়ে যাবে। আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে
সকালবেলা ঘুম থেকে উঠে এবং রাত্রিবেলা শোয়ার সময় কেন মোবাইল আপনি দেখবেন না, বিশেষ করে সোশ্যাল মিডিয়া? কারণ এই সময় যত রাজ্যের ইনফরমেশন আমাদের মাথায় আসে, সারা দিনে আমি কিভাবে দিন কাটাবো সেটা আমার উপরে ডিপেন্ড করছে, আমার আশেপাশে যারা আছে তাদের উপরে ডিপেন্ড করছে, আমার ফ্যামিলির সাথে আমি কথা বলবো, আমার কাজের জায়গায় বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলবো, কিন্তু সোশ্যাল মিডিয়া দুনিয়ার কি হচ্ছে সেটা আমি সকালবেলা কিন্তু মাথাতে ঢোকাবো না, অহেতুক মাথাকে বিজি করে দেবো না, কারণ আমার সারাদিনের একটা শিডিউল আছে, কাজের একটা নিয়ম আছে, সেগুলো ডিস্টার্ব হয়ে যায়। আপনি সকালবেলা না হয়ে পরের দিকে দিনের বেলা কোনো একটা সময় দেখুন, আপনি রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার সময় আমাদের কি হয়, ঘুমোতে যখন আমরা যাই আমাদের সাবকনসিয়াস মাইন্ড আমরা যে তথ্যটা লাস্টে নিই সেই তথ্যটাকে প্রসেস করে এবং খুব গুরুত্ব দিয়ে প্রসেস করে। তো আমরা রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে যদি আমরা সোশ্যাল মিডিয়া বা বাজে নিউজ দেখি, খারাপ নিউজ দেখি, তাহলে সেগুলো কিন্তু আমাদের ব্রেনে এফেক্ট করে। আপনি যদি দেখেন যে আপনার আশপাশে বারবার যে ঘটনা আসছে বা বারবার যে ঘটনা ঘটছে, নিউজ চ্যানেল হোক, আপনার ফেসবুক হোক, আপনার হোয়াটসঅ্যাপ হোক, আপনাকে কেউ ফোন করে বলছে, আপনার বন্ধু বান্ধব হচ্ছে, আপনার ডিসকাশনের মধ্যে আছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, বাইক অ্যাক্সিডেন্ট, আপনি এই বাইক অ্যাক্সিডেন্টের কথা ফেসবুকে দেখছেন, হোয়াটসঅ্যাপে দেখছেন, মিডিয়ায় দেখছেন, আপনাদের ডিসকাস করছে, আপনি চোখে দেখেছেন, এই ঘটনা দেখুন, ধরে নিন যে লাস্ট মান্থ এই ঘটনা আপনি অন্তত 20 বার দেখেছেন, 20 বার শুনেছেন। তো এই ঘটনা শোনার পরে যদি আপনার কেউ কাছাকাছি কোনো মানুষ যদি কোনো বাইক নিয়ে যায় এবং তার আসার সময় ছিল 10টা, সে আসছে 12টা, প্রথমে আপনার স্ট্রাইক হবে, 10টার সময় আসার কথা ছিল, এখনো 12টা বাজে, এখনো পর্যন্ত আসেনি, তো তার কি হতে পারে? সে যদি বাইক নিয়ে যায় তো আপনার ফার্স্টে স্ট্রাইক করবে যে তার বাইক অ্যাক্সিডেন্ট হয়নি তো, অর্থাৎ আপনি ইনফরমেশন কি নিচ্ছেন তার উপরে আপনার ব্রেন কিন্তু অ্যাকশন নিচ্ছে, অর্থাৎ ইনফরমেশন আপনি যদি ভালো নেন আপনার ব্রেন কিন্তু অ্যাকশন ভালো নেবে, ইনফরমেশন যদি আপনি খারাপ নেন আপনার ব্রেন কিন্তু অ্যাকশন খারাপ। আপনার অহেতুক ভুল ইনফরমেশন আপনি সকালবেলা এবং রাত্রিবেলা ব্রেনকে দেবেন না, বরঞ্চ রিল্যাক্সে থাকুন। আপনি বরঞ্চ রাত্রিবেলা বেশ কিছু এক্সারসাইজ আছে ঘুমোতে যাওয়ার সময় সেগুলো আপনি করুন, আপনি সকালবেলা উঠে এক্সারসাইজ করুন, তাতে কি হবে আপনি অনেক ভালো থাকবেন মানসিক এবং শারীরিক দুটো ভাবে। আমি যে বিষয়গুলো বললাম সেগুলো আপনারা জানেন এমন না, জানেন না কিন্তু মেনটেন করেন না, ছোট ছোট অভ্যাস কিন্তু আপনার জীবনের একটা বড় অভ্যাস পরিবর্তন করতে পারে। এমন না যে আমি কোনো বড় অভ্যাস প্রথম থেকে শুরু করলাম, ছোট ছোট অভ্যাস শুরু করুন, সকালবেলা মর্নিং ওয়াক করুন, ঠিকঠাক সময়ে জল খান, আপনি ভালো ভালো জিনিস দেখুন, আপনি পরিবারের সঙ্গে কথা বলুন, আপনি নিজে হাসি খুশি থাকার চেষ্টা করুন। আমরা কি হয় দেখবেন যে যখন আমাদের দুঃখ লাগে আমরা দুঃখের গানই শুনি। অ্যাকচুয়ালি কি হয়, আমরা যখন দুঃখ লাগে আমাদের হরমোনগুলো যেভাবে সিক্রেশন হয়, তো সেই সিক্রেশনের সময় আমাদের কিন্তু সেই ধরনের ফ্রিকুয়েন্সির বিষয়গুলো আমাদের শুনতে ভালো লাগে, আমরা দুঃখের গানই বেশি শুনি, আমরা আনন্দের গান শুনি না। আপনি আনন্দের গান শুনুন, অপোজিট করুন, দেখুন না কি হয়। আমরা যখন আনন্দে থাকি আমাদের হরমোন সিক্রেশন একরকম হয়, আমরা যখন দুঃখে থাকি আমাদের হরমোন সিক্রেশন আর এক রকম হয়, আমরা যখন রেগে যাই হরমোন সিক্রেশন আর এক রকম হয়। তো রাগ দুঃখ যেগুলো বেদনা যেগুলো আছে সেগুলো সব হরমোনের সঙ্গে রিলেটেড। আপনি হরমোনকে যতভাবে ট্রেন করবেন আপনার হরমোন কিন্তু সেইভাবে অ্যাক্টিভ হবে। আপনি যদি ভালো থাকার অভ্যেস করেন তাহলে কিন্তু আপনি ভালো থাকতে পারবেন, এটা একটা অভ্যেস। আপনার অহেতুক দেখা যাচ্ছে মন খারাপ, অহেতুক মন খারাপ হওয়ার পেছনে কারণ কি আছে আপনি জানুন, খুঁজুন, 5টা লজিক দিন নিজেকে যে আমি কেন মন খারাপ হয়ে বসে আছি, আমার তো মন খারাপের কি লজিক আছে। যদি আপনার মন খারাপের লজিক না খুঁজে পান তাহলে আপনি ভাববেন যে এটা শুধুমাত্র একটা অনুভূতি আছে যেটা ফেক অনুভূতি, আপনি ভালো আছেন, আপনি আনন্দ করুন, আপনি লোকের সঙ্গে কথা বলুন, আপনি হাসি খুশি থাকার চেষ্টা করুন। আপনি যদি চেষ্টা করেন আপনার অভ্যাস তৈরি হবে। অভ্যাস একটা বড় জিনিস যেটা ধীরে ধীরে তৈরি হয়, একবারে তৈরি হয় না, এটা প্র্যাকটিস করার ফলে তৈরি হয়। আপনি একদিনেতে কিন্তু আপনার জুতো পরা, আপনার ব্রাশ করা, আপনার সাইকেল চালানো, গাড়ি চালানো একদিনে শিখে নেই, দীর্ঘদিন অভ্যাস করার পর শিখেছেন। ঠিক ভালো থাকাটাও একটা অভ্যাস, কারণ ভালো ভাবার অভ্যাসটা যদি না করেন আপনি ভালো থাকতে পারবেন না। বহু মানুষ আছে যাদের আর্থিক দিক থেকে সচ্ছল না কিন্তু তারা ভালো আছে, হাসি খুশি আছে, অভ্যাস। অভ্যাস একটা বড় জিনিস, অনেক মানুষের কোটি কোটি টাকা কিন্তু তারা ভালো নেই, অভ্যাস। অর্থাৎ আপনি ছোট ছোট অভ্যাস যদি পরিবর্তন না করেন আপনি ভালো থাকবেন না। আপনার আশেপাশে যে বিষয়গুলো ঘটছে তার মধ্যে কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ আর কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ না সেটাকে আপনি আইডেন্টিফাই করবেন। আপনার যেটাকে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে যাতে আপনি গুরুত্ব দেবেন তাকেই গুরুত্ব দিন, ছোটখাটো বিভিন্ন বিষয় বিভিন্ন ভুল এগুলোকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দিন, তাতে আপনি ভালো থাকবেন। আপনার 1 টাকা হারিয়ে গেলে আপনি যেভাবে টেনশন করছেন, আপনার 1000 টাকা হারিয়ে গেলে সেভাবে টেনশন করছেন, বিষয়টা তো এক জিনিস নয়। তো এইভাবে ঠিক গুরুত্ব দিন, কোন বিষয়গুলোকে আপনি নেবেন, কোন বিষয়গুলোর সঙ্গে আপনি থাকবেন সেগুলো সিলেকশন করুন, তার একটা রুটিন করুন। আপনি কি বিষয়গুলো করবেন, আপনার এন্টারটেনমেন্টের জন্য আপনি একটা সময় রাখুন, এন্টারটেনমেন্টের সময় খুব গুরুত্বপূর্ণ। আপনি ঘুরতে যান সপ্তাহে একদিন, আপনি বন্ধু বান্ধবের সঙ্গে সময় কাটান একটু বেশিক্ষণ কাজ থেকে এসে, কাজ থেকে এসে আপনি যদি শুধুমাত্র ভাবেন যে আমি কাজে যাব, কাজ করব, আসবো, খাবো, শোবো, তারে কিন্তু আপনার শরীর খারাপ হয়ে যাবে। আপনার এন্টারটেনমেন্ট দরকার, আপনার এক্সারসাইজ দরকার, খাওয়া দাওয়া সঠিকভাবে দরকার, এবং তার সঙ্গে
আপনার মনটাকেও ফ্রি দরকার। না হলে ফ্রি যদি আপনি মনটা না করতে পারেন তাহলে মানসিক ভাবে আপনি কিন্তু ভালো থাকবেন না। তাহলে কি করছেন আপনি, শরীর ঠিক রাখার জন্য যে কটা ইকুইপমেন্ট বললাম সেগুলো নেয়ার চেষ্টা করছেন, তার সাথে আপনি চেষ্টা করবেন যে খাবার দাবার যেগুলো আছে সেগুলো সঠিকভাবে খাওয়া, সঠিক সময় খাওয়া এবং ভুলভাল জিনিস না খাওয়া, তেল চর্বি এই জাতীয় জিনিসগুলো কম খাওয়া, মশলা এই জাতীয় জিনিসগুলো কম খাওয়া, সাদা খাবার বেশিরভাগ খেতে খাওয়া, ফলের পরিমাণটা বাড়ানো, এটা একটা প্রাইম জায়গা রাখবেন। এছাড়া হচ্ছে কি, এক্সারসাইজটা ডেলি করবেন, নির্দিষ্ট সময় ঘুমোতে যাবেন, পানি নির্দিষ্ট সময় খাবেন, বেশি করে খাবেন, আপনার যে ইনফরমেশন গুলো নিচ্ছেন সেই ইনফরমেশন গুলো যেন ভালো ইনফরমেশন হয় সেই দিকে নজর রাখবেন। অহেতুক বিভিন্ন ফেসবুকের পোস্ট দেখে হয়তো উত্তেজিত হয়ে আপনি নিজের মানসিক অবস্থাকে কেন খারাপ করবেন। বহু মানুষ আছে যারা বিভিন্ন ধরনের উত্তেজিতমূলক বিভিন্ন রকম পোস্ট করে, ফেসবুক বলুন, হোয়াটসঅ্যাপ বলুন, বিভিন্ন মিডিয়ায়, তারা তাদের কাজ কিন্তু এই ধরনের পোস্ট করে, আপনার উত্তেজিত হয়ে লাভ নেই, তারা কিন্তু তাদের ইন্টারেস্টে করছে, আপনার হয়তো ওইদিকে ইন্টারেস্ট দেখে লাভ নেই, আপনি নিজের ইন্টারেস্ট দেখুন। আপনি যদি ওগুলোতে বেশি রিয়াক্ট করেন কিন্তু আপনার মানসিক হেলথের উপরে এফেক্ট করবে। আমি যেটা উদাহরণ দিলাম বাইক চালকে, তো আপনারা ভালো থাকুন, পরিবারের সঙ্গে কথা বলুন, সারাদিনে খুব আনন্দ করুন, কাজ করুন, বাইরে যে কারণে গেছেন ভালো করে কাজের ব্যাপারেতে ফোকাস দিন, অর্থ ইনকাম করুন, ভালো থাকুন, শরীর সুস্থ থাকুক, মানসিক সুস্থ স্বাস্থ্য হোক, শারীরিক স্বাস্থ্য সবটাই। থ্যাংক ইউ ভেরি মাচ, আবার নেক্সট দিনকে কোনো একটা বিষয় নিয়ে কথা হবে। থ্যাংক ইউ।